হে গাইস, হোয়াটস অ্যাপ, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করব। আজকের এই ভিডিওটি বিশেষ করে মেয়েদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। পিরিয়ডের দিনগুলো প্রত্যেকটা মেয়ের জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় শরীর এবং মন দুটোরই অবশ্যই খেয়াল রাখা উচিত আমাদের সবারই। আজকের এই ভিডিওতে মূলত তোমাদের সাথে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যা তোমরা হয়তো আগে জানতে না। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই ব্লগটি শুরু করা যাক। আমাদের প্রথম টিপস হলো, ফ্রেশ এয়ারে একটু হাঁটাহাঁটি করতে হবে। পিরিয়ডের দিনগুলোতে আমরা অনেকে বাসাতে বসে থাকি শুধুমাত্র, আর সারাদিন যদি তুমি শুয়ে বসে থাকো তাহলে কিন্তু অটোমেটিকলি তোমার শরীর ব্যথা করতে পারে, তোমার কিছু ভালো লাগবে না, মানসিকভাবেও তুমি অশান্তিতে থাকতে পারো। এটা দূর করার জন্য অবশ্যই তুমি ছাদে চলে যেতে পারো, ছাদে গিয়ে এভাবে একটু ফ্রেশ এয়ার নিতে পারো। দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় আমি চলে এসেছি একটু বিকালের পর, আর এই সময়টাতে ওয়েদারটা কত বেশি ভালো লাগছিল। যত গরমের সময় হোক না কেন, এই সময়টা অর্থাৎ বিকালের সময়টাতে ওয়েদার সবসময় অনেক বেশি ভালো থাকে। আর এমন ওয়েদারে যদি পিরিয়ডের সময় তুমি একটু হাঁটাহাঁটি করো, একটু ফ্রেশ এয়ার নাও, তাহলে দেখবে তোমার মন মাইন্ড অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। এই কাজটা তোমরা অবশ্যই করে দেখবে। আমাদের দ্বিতীয় টিপস হলো, গরম পানি দিয়ে গোসল করা। জি হ্যাঁ, পিরিয়ডের এই সময়টাতে গরম পানি দিয়ে যদি তুমি গোসল করে থাকো তাহলে তোমার শরীরে যদি কোনো ব্যথা হয়ে থাকে, পেটেও যদি ব্যথা হয়ে থাকে, সেটা অনেকটা কম হয়ে যায়। আর গরম পানি দিয়ে গোসল করলে কিন্তু তোমার মন মাইন্ড অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে। এই কাজটা করতে ভুলবে না, কারণ এই সময়টাতে আমাদের সবার একটু ইরিটেশন লাগে, তো সেই ইরিটেশনটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে তুমি যদি গরম পানি দিয়ে একবার গোসল করে দেখো। আর যাদের ইরিটেশন একটু বেশি লাগে তারা চাইলে দুবার গোসল করে নিতে পারো, দিনে দুবার গোসল করলে কিন্তু খারাপ না, ভালোই। আমাদের টিপস নাম্বার 3 হলো, কমফোর্টেবল কাপড় পরার চেষ্টা করবে। এই সময়টাতে যত কমফোর্টেবল কাপড় পরো তত বেশি ভালো হবে। তুমি চাইলে সুতির কাপড় পরতে পারো, অথবা এই টাইপের সিল্কের কাপড়গুলো পরতে পারো, যেগুলো পরলে আসলে শরীরে একটু আরামদায়ক লাগে, কোনো ইরিটেশন ফিল হয় না। আর মোটা জাতীয় কাপড়গুলো পরলে কিন্তু ইরিটেশন ফিল হয়। আমাদের টিপস নাম্বার 4 হলো, অবশ্যই গরম পানি খাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ কুসুম গরম পানি খেলেই হবে। অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানিকে অ্যাভয়েড করবে, পিরিয়ডের এই সময়টাতে ঠান্ডা পানি খাওয়া মোটেও চলবে না। গরম পানি খেলে সেটা তোমার পিরিয়ডের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এই কাজগুলো করতে কিন্তু মোটেও ভুলবে না। আমাদের টিপস নাম্বার 5 হলো, এমন কিছু করো যেটা তোমাকে খুশি করবে, তোমার মনকে অনেক বেশি শান্তি দিবে, তোমার মনকে অনেক বেশি হ্যাপি করে দিবে। যেমন এই সময়টাতে আমার ভালো লাগে একটু পার্টি করতে। পার্টি বলতে এখানে আমি আমার বোনদের নিয়ে মুভি দেখাকে বুঝিয়েছি। অনেকটা সময় আমার ভালো লাগে মুভি দেখতে ফ্রেন্ডের সাথে, বোনদের সাথে। আবার কখনো কখনো এভাবে মিউজিক ছেড়ে ডান্স টান্স করি এই সময়টাতে, তখন আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে ব্যালকনিতে একটু সাজিয়ে ফেলেছি ফেয়ারি লাইট দিয়ে, তো এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো। আর সবাই মিলে একটু মুভি দেখছিলাম, গান শুনছিলাম, সব মিলে অনেক বেশি ভালো লাগছিলো। তো তোমরাও এই ধরনের কাজগুলো করতে পারো যেটা তোমার মনকে অনেক বেশি হ্যাপি করে দিবে। আমাদের টিপস নাম্বার 6 হলো, অবশ্যই নিজের উপর প্রাউড ফিল করতে হবে, নিজেকে কমফোর্টেবল ফিল করাতে হবে, সেই সাথে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, সবসময় নিজের মন মাইন্ডকে পজিটিভ রাখতে হবে এই সময়টাতে। আমাদের টিপস নাম্বার 7 হলো, তোমার পছন্দের যে কোনো গান তুমি শুনতে পারো এই সময়টাতে। সময় কাটানোর জন্য এই সময়টাতে আমরা অনেকে অনেক কিছু করে থাকি, তো এই সময়টাতে আমি বেশিরভাগ সময় আমার ফেভারিট মিউজিক শুনতে পছন্দ করি। এতে আমার সময়ও কেটে যায়, সেই সাথে আমার অনেক ভালোও লাগে, কারণ আমি মিউজিক শুনতে এমনিতেও পছন্দ করি, আর এই সময়টাতে শুনলে তো আসলে সেটা অনেক বেশি ফিল করি। যাই হোক, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে এই টিপসটা।
টিপসটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে এখনও যারা লাইক দাওনি তারা একটা লাইক দিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও। তারপর পরবর্তীতে আমরা টিপস নাম্বার 8-এ চলে যাব। আর এই 8 নাম্বার টিপসে আমি একটা কথাই বলবো, তোমার যা মন চাই তুমি তাই খাবে, নিজেকে ট্রিট দিবে এই সময়টাতে। তবে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবার পিরিয়ড ফ্রেন্ডলি না। চকলেট খেতে পারো, সেই সাথে তোমার পছন্দের কোনো খাবার অর্ডার দিয়ে খেতে পারো, অথবা তুমি রেস্টুরেন্টে গিয়েও ফ্রেন্ড ফ্যামিলির সাথে সেটা শেয়ার করে খেতে পারো। এতে করে তোমার মন মাইন্ড অনেক বেশি ভালো হয়ে যাবে। এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে থাকে, তাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে যদি এই কাজগুলো করে তারা। আর আইসক্রিম মোটেও খাবে না এই সময়টাতে, শুধু আইসক্রিমই কেন, এই সময়টাতে আসলে ঠান্ডা কোনো জিনিস খাওয়াই যাবে না। যে জিনিসটাই খাও গরম করে খাবে, আর আইসক্রিম একদম অ্যাভয়েড করে চলবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি খিচুড়ি খাচ্ছি, সেটা একদম গরম গরম খাবো আমি, অর্থাৎ খাওয়া যায় এই টাইপের গরম, কারণ বেশি গরম খাবারও খাওয়া যাবে না, মোটামুটি খাওয়া যায় এই টাইপের গরম করে খেলেই হবে। তবে একটা কথা সবসময় মনে রাখবে, পিরিয়ডে ঠান্ডা কোনো খাবার খাবেই না। টিপস নাম্বার 9 হলো, তোমার মনের কথা তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। এই সময়টাতে যদি তোমার খারাপ লাগে সেটাও তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো, তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো, অথবা তোমার যদি ভালো লাগে সেটাও তুমি শেয়ার করো। আর নিজের মনের কথাগুলো যদি তুমি তোমার ফ্যামিলির সাথে শেয়ার করো, তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো, তখন তোমার মাথার বোঝা অনেকটাই কমে যাবে। আর যদি এগুলো মনের ভিতরে রেখে দাও তাহলে কিন্তু তোমার ভিতরে ভিতরে একটুও ভালো লাগবে না। আর এই সময়টা যেহেতু অনেক বেশি সেন্সিটিভ, এই কাজটা করতে ভুলবে না। টিপস নাম্বার 10 হলো, তুমি একটা ডায়েরি থেকে তোমার মনের ভাবনাগুলো লিখে রাখতে পারো। ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে যে কথাগুলো শেয়ার করবে সেই কথাগুলো তুমি চাইলে ডায়েরিতে লিখে দিতে পারো, অথবা এই সময়টাতে তুমি কেমন ফিল করছো বা তোমার কেমন লাগছে সব কিছু। আর ডায়েরিতে লেখার অভ্যাসটা কিন্তু আমি নর্মাল দিনেও আমি বলবো অবশ্যই রাখতে পারো, এটা অনেক ভালো একটা হ্যাবিট, আমার ছোটোবেলা থেকে এই অভ্যাসটা আছে। টিপস নাম্বার 11 হলো, এই সময়টাতে অনেকের পেট ব্যথা হয়ে থাকে, তো পেট ব্যথা থেকে বাঁচার জন্য তোমরা চাইলে এভাবে একটা বালিশ পেটে তলপেটের সাথে লাগিয়ে বসে থাকতে পারো, এতে করে তোমার একটু রিলিফ লাগবে। তাছাড়াও গরম পানি একটা বোতলে নিয়ে সেটাও তোমার পেটের সাথে লাগিয়ে রাখতে পারো, এটাতেও তোমার অনেক ভালো লাগবে। টিপস নাম্বার 12 হলো, যদি তোমার ডাক্তার কোনো পরামর্শ দিয়ে থাকে পেন কিলার নেওয়ার জন্য, তোমরা নিতে পারো, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই কাজটা মোটেও করবে না। কারণ নর্মালি যাদের পেট ব্যথা একটু বেশি হয়ে থাকে এই সময়টাতে, তাদেরকে ডাক্তার পেন কিলার দেয়। আশা করছি আজকের এই ব্লগটি সবার একটু হলেও কাজে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।